দেশের স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। এর মধ্যে একটি হল প্রধানমন্ত্রীর নেতৃত্বে তেরঙ্গা যাত্রা, তেরঙ্গা রেলি, এর সঙ্গে হার খাট তেরঙ্গা। পাশাপাশি আমাদের যারা মহাপুরুষ ও স্বাধীনতা সংগ্রামে রয়েছেন তাদের মূর্তি পরিষ্কার করা ও মাল্যদান করা ইত্যাদি। এরই অঙ্গ হিসেবে শুক্রবার সকালে রাজধানীর উত্তর গেটস্থিত বিবেকানন্দ ময়দানে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব। এদিন বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তিনি। পঁচাত্তর বর্ষ পূর্তি উপলক্ষে পুরো দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে তেরঙ্গা যাত্রা, তেরঙ্গা র্যালি, কারগর তেরঙ্গা, তার সঙ্গে সঙ্গে যে আমাদের মহাপুরুষ যারা রয়েছেন, স্বাধীনতা সংগ্রামী রয়েছেন, তাদের মূর্তির ক্লিনিং করা এবং মাল্যদান করা, সেই কার্যক্রম হিসাবে আজকে বিবেকানন্দ ময়দানে স্বামী বিবেকানন্দ মূর্তিতে আমি মাল্যদান করেছি। এবং আমি আপনাদের মাধ্যমে আমার রাজ্যের নজওয়ান ছেলেমেয়েদেরকে ওই দিশাতে, যেই দিশা তাদেরকে এক নতুন উদ্যম দিতে পারে, সেই মহাপুরুষ স্বামী বিবেকানন্দ। আর আমার পূর্ণ বিশ্বাস, ত্রিপুরাতে যেই উদ্যম নিয়ে 2018 থেকে কর্মযজ্ঞ শুরু হয়েছে নজওয়ান ছেলেমেয়েদের জন্য এই আজাদীর 75 বছর পূর্তি উপলক্ষে, তাতে নিশ্চিত এই কার্যক্রমের মাধ্যমে নজওয়ানদের নতুন দিশা দেখাবে এবং নতুন ভবিষ্যৎ তৈরি করবে। সবাইকে ধন্যবাদ।